হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ছোট্ট মোট্ট ভ্লগ। এই ভ্লগটা খুবই ছোট্ট হতে চলেছে। অ্যাকচুয়ালি আমার বর থাকলে আমি কিছুই কেনাকাটা করতে পারি না, ওরও ধৈর্য একদম কম। ওর সাথে বেরোলে এক হলে কিছু খাই, খেয়ে বাড়িতে চলে আসি। কিন্তু ঘরের আজ অবধি যত দরকারি জিনিসপত্র খুঁটিনাটি কেনাকাটি কিন্তু আমি সারা জীবন একা বেরিয়েই করেছি, ওইটা আমার বরের সাথে আর কেনা হয় না। তাই আমি মেয়ের স্কুল বন্ধ ছিল, ওই সুযোগটা হাতছাড়া না করে বেরিয়ে পড়েছি। আর বেরিয়েই সবচেয়ে প্রথম চলে গেছি ডাব খেতে, কারণ আমি এই রোদের মধ্যে বেরোলে এক হলে ডাবের জল খাই, নয়তো আখের রস খাই। এই দুটো খাওয়ার পরে আমি এনার্জি পাই। তারপরে ডাব টাব খাওয়ার পরে সোজা চলে গেছি হকার স্টোরে। ওইখানে গিয়ে প্রথমে আমি থ্রেডিং করেছি, আর থ্রেডিং করার পর একটু টুকিটাকি জিনিস কিনেছি। যাই কেনাকাটি করেছি আমি বাড়িতে গিয়ে তোমাদের সাথে সবটাই শেয়ার করবো। আর কেনাকাটি করে চলে গেছি সোজা ব্যাগ বাজার। ব্যাগ বাজারে গিয়ে কিন্তু ব্লগ করেছি, একটা ছোটো মোটো ভিডিও করেছি। যারা আগরতলার বাইরে থাকেন তারা অনেকেই জানেন না যে কী কী পাওয়া যায় ব্যাগ বাজারে, বা যারা যারা জানেন তারা তো জানেন, যারা জানেন না তাদের জন্য ভিডিওটা করছি। কারণ অনেক সময় আমি অনেক ভিডিও দিই তখন যখন আমার মেয়ের কোনো ব্যাগ বা টিফিন বক্স বা জলের বোতল বা যে কোনো কিছু আপনারা দেখেন, আপনারা জিজ্ঞেস করেন দিদি জিনিসটা কত সুন্দর, কোথা থেকে কেনা হয়েছে, তাদের জন্য আমি ভিডিওটা করেছি যে আমি কিন্তু আমার মেয়ের সব জিনিস ব্যাগ বাজার থেকে কিনে থাকি। অনলাইন থেকেও কিনি, কিন্তু অনলাইন থেকেও ব্যাগ বাজারের দাম অনেকটাই বেশি রিজনেবল। তো এখানে গিয়ে কিন্তু পাবেন না এমন কিছুই নেই, সব কিছু ফ্যান্সি আইটেম, নতুন নিত্য নতুন সব কিছু আপনারা পাবেন। সব লেটেস্ট কালেকশন, যেমন এগুলি দেখাচ্ছি এগুলি কিন্তু পেন্সিল বক্স হিসেবে ইউজ করতে পারেন, এগুলিকে ব্যাগ হিসেবে ইউজ করতে পারেন, কারণ এগুলির সাথে স্লিং লাগানো থাকে। তারপর যে ফ্লোরটাতে চলে গেলাম, এটা জুতোর ফ্লোর। ব্যাগ বাজারে টোটাল 4-5 ফ্লোর আছে, প্রত্যেকটা ফ্লোরেই ডিফারেন্ট ডিফারেন্ট জিনিস আছে। আমি পুরোটা মানে কী বলবো, ব্যাগ বাজারের ফ্লোরে কিন্তু আমি ভিডিও করতে পারিনি, যতটুকু পেরেছি ততটাকেই করেছি। এবার যে ফ্লোরটা দেখাচ্ছি এটা সম্পূর্ণ জুতোর ফ্লোর, পুরোটা ফ্লোরে শুধু জুতো আর জুতো। যারা আমার ভিডিও দেখেন তারা অবশ্যই দেখবেন যে আমি যে ঘরে পরে জুতোটা সেটাও কিন্তু ব্যাগ বাজার থেকেই নেওয়া, আমি নিজেই গিয়ে এমনি হা করে অবাক হয়ে গেছি যে এত এত ব্যাগের কালেকশন। তারপরে কিন্তু মেয়ের জন্য জুতো কিনতে গিয়েছিলাম, কিন্তু ওইটাও মেয়ের ছোট হয়ে গেছে। আর এই দেখুন এখানে কিন্তু মানে গিফটিং পারপাসের জিনিস, অনেক কিছু গিফটিং পারপাসের জিনিস পেয়ে যাবেন আপনারা, অনেক লো বাজেট থেকে হাই বাজেটের মোটামুটি সব পাবেন। আর এবার চলে গিয়েছি ফ্লাওয়ার, একদম প্রচুর প্রচুর ফুলের এখানে কালেকশন আছে। এখানে মানে একদম কম দাম থেকে বেশি দাম অবধি ঘর ডেকোরেশন করতে পারেন, কাউকে গিফট করতে পারেন। ওই সাইডে অনেক কাপ টাপের জিনিস আছে যেটা আমি ভিডিও আর করিনি। তারপরে মোটামুটি যা লাগবে কেনাকাটি করে কিন্তু আমি সোজা চলে গেছি বাড়িতে। কিন্তু বাড়িতে যাওয়ার সময় মনটা খুব খারাপ ছিল, কারণ আমার মেয়ের জন্য চকলেট আর কেক কিনেছিলাম যেটা আমি দোকানে রেখে এসেছিলাম। যদিও পরে এটা আমি কালেক্ট করেছি, কিন্তু এখন আপনাদের আমি শেয়ার করবো যে আমি কী কী কেনাকাটি করেছি। এটা কিনেছি, এটা কিন্তু গিফট পারপাসে কিনেছি, একজনকে গিফট দেব, এটা আমার জন্য নয়। আর এটা কিনেছি আমার একটা খুব দরকারি জিনিসটা, বিশেষ করে বাঁধাকপি কাটার জন্য এটা খুব দরকার এই জন্য। আর একটা স্পেচুলা দরকার কাঠের জিনিসগুলি দিয়ে, মানে কাঠের চামচগুলি দিয়ে আমার খুব কষ্ট হয় মানে জিনিস নাড়াতে, ওই জন্য স্পেচুলাটা কিনেছি। আর একটা হামুল দিস্তা কিনেছি, অনেক সময় চাটা করলে আদা টাদা ছাজার জন্য বা মাংসের মধ্যে আমি রসুন ছেঁচে দিই সব সময়, এগুলি এই জন্য এটা কিনেছি। একটু বড় সাইজ কিনলে অন্য কিছু করতে পারতাম, বাট এখন আর কিনিনি, বড় সাইজটা এই সাইজটাই কিনেছি। আর এটা কিনেছি মার গালার জন্য, এটা কিনেছি। ততদিন ভাতের মার এভাবেই নর্মালি গেলেছিলাম। আর এই যে বেলন চাকতি রুটি করার জন্য, এই জিনিসগুলি আমাদের কিনেছি। আর মেয়ের জুতো কিনেছিলাম, বাট এটা একটু সাইজে ছোট হয়েছে, চেঞ্জ করবো তাই আর এখানে নিয়ে বসিনি। তো গাইস ভিডিওটা আমি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই।